মন ময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে। একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। ফ্যাশনেবল কিডস ওয়্যারের এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস, আ হাউস অফ আবরণ। যোগাযোগ 8100724076। অরেঞ্জেস, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার লাইভ অনুষ্ঠান উদ্যোগ প্রতি প্রতিভা। আর এখন আমরা, মানে আপনারা যার জন্য অপেক্ষা করছেন, আবরণের কিছু কালেকশন নিয়ে কিন্তু এই সকালটাতে আমরা হাজির। চারদিকে বেশ একটা গরম গরম ব্যাপার রয়েছে, যেহেতু ভোটের আবহ রয়েছে, তাই তো? কিন্তু তার মাঝখানে আমরা আবরণের কিছু কালেকশন দেখিয়ে আপনাদের একটুখানি রিল্যাক্স করতে পারি, কারণ বেশ কিছু ভালো ভালো কালেকশন নিয়ে কিন্তু সুমন যথারীতি স্টুডিওতে হাজির। সুমনকে স্বাগত, শুভ সকাল। আর কি দেখাচ্ছো বলো? দেখাচ্ছি আমরা বেনারস ঘরানার শাড়ি। বেনারস ঘরানার শাড়ি দিয়ে আজকে কিন্তু আমাদের এপিসোডটা সাজানো। এক নম্বর শাড়ি একটু দেখছি আমরা। আর হ্যাঁ, যেটা দেখলাম সেটা হচ্ছে যে একদম রিজনেবল প্রাইসের কালেকশন কিন্তু থাকছে। বেনারস ঘরানার শাড়ি মানে একটু গর্জাস শাড়ি, কিন্তু প্রাইসটা একদম লো বাজেটের, মানে লো বাজেটের শাড়ি। নিজেরা পরুন, গিফট দিন, তার জন্য আদর্শ। এক নম্বর শাড়ি 1650 রেঞ্জ, মেরুন বডি এবং আঁচলটা পুরো কিন্তু একদম একটা স্লেট কালারে যাচ্ছে, মাত্র 1650। এক নম্বর শাড়ি 1650 রেঞ্জ, ব্লাউজ পিসটা কিন্তু এইভাবে যাচ্ছে মেরুন কালারে। এক নম্বর শাড়ি। একের পর আমরা চলে এলাম দু নম্বর শাড়ি, নাম্বার টু। বাহ, একটা দারুণ গর্জাস শাড়ি, কারণ এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক আর মরুনের কম্বিনেশন। দেখুন আঁচলটা একটুখানি কিন্তু মরুন যাচ্ছে এবং বডিটা যাচ্ছে দেখুন পুরো ব্ল্যাক, তার সঙ্গে আবার রানি কালারের পার, কন্ট্রাস্টটা কিন্তু ভীষণ সুন্দর। দু নম্বর শাড়ি 1650 রেঞ্জ, ভেতরে কিন্তু একদম জারির ওয়ার্ক রয়েছে, মাত্র 1650 টাকায় এই দু নম্বর শাড়িটা আপনারা পেয়ে যাবেন। আর ব্লাউজ পিসটা কিন্তু এরম থাকছে, দু নম্বর শাড়ি 1650 রেঞ্জ। আমরা লাইভ রয়েছি, তাই আপনারা কিন্তু টেলিফোন করতে পারেন। আমাদের টেলিফোন নাম্বারগুলো কিন্তু স্ক্রিনে যাচ্ছে, আপনারা ঝটপট করে টেলিফোন করুন। কেমন লাগছে কালেকশন ডেফিনেটলি জানান, আর একটু কথা বলবো আপনাদের সাথে, গল্পও হবে আপনাদের সাথে। তিন নম্বর শাড়ি মেজেন্ডা আর রামা গ্রিনের কম্বিনেশনে, আঁচলটা কিন্তু একদম যাচ্ছে রামা গ্রিনে আর বডিটা কিন্তু মেজেন্ডা। দেখুন কালার অপশন কিন্তু, আগের যে শাড়িটা দেখলাম ব্ল্যাক অ্যান্ড মরুনে, সেটা আর এই ডিজাইনটা কিন্তু একেবারে এক, শুধু কালার কম্বিনেশনটা আলাদা। ব্লাউজ পিস কিন্তু আবার যাচ্ছে রামা গ্রিনে। তিন নম্বর শাড়ি 1650। তিনের পরে চলে এলাম চার নম্বর শাড়ি, নাম্বার ফোর, এগেন প্রাইস একই থাকছে 1650, মাত্র 1650। 1650 রেঞ্জেই আমরা দেখছি এই শাড়িটা কিন্তু, আবার দেখুন কালার কম্বিনেশন আলাদা কিন্তু ডিজাইন এক। এটা হচ্ছে চার নম্বর শাড়ি, অ্যাশ এবং একদম মারুন কালারের কম্বিনেশনে রয়েছে, ভেতরে কিন্তু জারির ওয়ার্ক রয়েছে এবং দেখো এর মধ্যে পাড়গুলো কিন্তু বেশ সুন্দর, একটা রানী কালারের পাড় রয়েছে। চার নম্বর শাড়ি, এটা রয়েছে ব্লাউজ পিস, চার নম্বর শাড়ি 1650 রেঞ্জ। তারপরে চলে এলাম আমরা পাঁচ নম্বর শাড়িতে, পাঁচ নম্বর শাড়ি ডিজাইনটা কিন্তু চেঞ্জ। আমরা কিন্তু আজকে বেনারস ঘরানার শাড়ি দেখছি, একদম হালকা, হ্যাঁ, মাল্টি কালারের সুতোর কিন্তু উইভ রয়েছে, বেশ একটা ম্যাট লুকের কাজ কিন্তু রয়েছে। পাঁচ নম্বর শাড়ি, প্রাইসটা কিন্তু 2050, একটু ফ্ল্যাকচুয়েট করবে প্রাইসটা, আপনারা যেটাই পছন্দ হচ্ছে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে ফেলুন। আর ব্লাউজ পিসটা কিন্তু একটু ব্রোকেটে যাচ্ছে, আর টাসেল কিন্তু খুব সুন্দর আঁচলে রয়েছে, এটা হচ্ছে কি ব্লাউজ পিস। পাঁচ নম্বর শাড়ি, ডিজাইনটা একই রয়েছে কিন্তু কালার আলাদা, এটা কিন্তু একদম ইয়েলো কালারে যাচ্ছে, মাল্টি কালার, একটা ম্যাট লুকের সুতোর কাজ, গোটা শাড়িটা এরকমভাবেই কিন্তু যাচ্ছে 2050 রেঞ্জের। আর ব্লাউজ পিসটা কিন্তু এই রকম থাকছে ব্রোকেটে, দেখুন ব্রোকেটে থাকছে। ছয় নম্বর শাড়ি চলে এলাম, সাত নম্বর শাড়িতে, নাম্বার সেভেন। সাত নম্বর শাড়ি, রংটা ভীষণই মিষ্টি একটা কালার, টাসেল কিন্তু আঁচলে রয়েছে, দেখুন প্রত্যেকটা শাড়িতে কিন্তু শাড়িতে কিন্তু টাসেল রয়েছে। সাত নম্বর শাড়ি 2050, ডিজাইনটা ভেতরের একটু আলাদা, পাড়টা বেশ সুন্দর, একটা মিনেকারি পাড় কিন্তু রয়েছে, যেহেতু বেনারস ঘরানার শাড়ি। সাত নম্বর শাড়ি 2050 রেঞ্জে, মাত্র 2050। মাল্টি কালারের সুতোর অপশন রয়েছে, আর এটা হচ্ছে গিয়ে ব্লাউজ পিস। সাতের পরে চলে এলাম আট নম্বর শাড়িতে, নাম্বার এইট,
কালার অপশন আছে আপনাদের জন্য। এটাতেও কিন্তু ডিজাইনটা দেখুন আলাদা, আঁচলটা বেশ সুন্দর, একটা ঠাসা কাজের আঁচল, ভেতরটাতে পাড় রয়েছে এবং আমকলকা কিন্তু রয়েছে, তার মধ্যে মাল্টি কালারের সুতোর কিন্তু কাজ রয়েছে, দেখো অরেঞ্জ, রানি, গ্রিন, নানা রকম সুতোর, আর একটা স্লিক বর্ডার যাচ্ছে সেটা কিন্তু একটা পিঙ্ক কালারের, রানি পিঙ্কে, মানে অল ওভার বডিতে ঠিক যাচ্ছে এইভাবে। আর ব্লাউজ পিসটা কিন্তু এরকম ব্রোকেটে যাচ্ছে, 8 নম্বর শাড়ি 2050 রেঞ্জের অনেকগুলো অপশন কিন্তু আপনাদের জন্য রয়েছে। তার 9 নম্বর শাড়ি আঁচলটা দেখুন আবার বেশ ঠাসা একটা ওয়ার্ক রয়েছে, আর ডিজাইনটা দেখুন একই আগের ইয়েলোটা এবং এই রংটা কিন্তু একেবারে একই ডিজাইনে যাচ্ছে, এটা একটা পিচ কালারে যাচ্ছে, 9 নম্বর শাড়ি 2050 রেঞ্জ, আর এটা হচ্ছে গিয়ে ব্লাউজ পিস, 9 নম্বর শাড়ি 2050 রেঞ্জ। আর ডিজাইন চেঞ্জ, আর ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, মানে বেনারস গারানার একদম এই শাড়িগুলো আমি বলবো এটা দেওয়ার জন্য যেমন আইডিয়াল শাড়ি তেমনি নিজে পরবার জন্য। এটাতেও কিন্তু দেখুন খুব সুন্দরভাবে কন্ট্রাস্টটা যাচ্ছে গ্রিন আর রানিতে, মানে যে কোনো পার্টি কিন্তু দেখো ঠাসা একদম, জরির ওয়ার্ক, পাটটাও বেশ ইউনিক টাইপের দেখতে, 10 নম্বর 2050 পাটটাও কিন্তু বেশ সুন্দর দেখতে, আর ব্লাউজ পিসটা কিন্তু একদম আঁচলের রঙেই যাচ্ছে, ব্রোকেটে যাচ্ছে। মানে ভীষণ মিষ্টি রংটা, ভীষণ কমপ্লেক্সন ব্রাইট হবে, 11 নম্বর শাড়ি 2050, আর এর ব্লাউজ পিসটাও পুরো ব্রোকেটে পুরো ভরাটে যাচ্ছে, 11 নম্বর 2050 রেঞ্জ। চলে এলাম 12 নম্বর শাড়িতে, নাম্বার 12। আমি আর দিদি কিন্তু সরাসরি আছি লাইভে, আপনারা ফোন করতে চাইলে আমাদের সাথে কথা বলতে পারেন, আর আপনাদের শাড়ি বুকিং এর নাম্বারও যাচ্ছে। সরাসরি কথা বলার জন্য ফোন নাম্বারটা কিন্তু দেখুন স্ক্রিনে আছে, 6292424342 এই নাম্বারটা। 12 নম্বর শাড়ি আমরা দেখছি 2050, ভীষণ ভাইব্রান্ট একটা কালার রয়েছে, একটা গ্রিন কালার, তার সঙ্গে কিন্তু রানি কালারের কম্বিনেশন, ভীষণ ব্রাইট একটা শাড়ি, আর ব্লাউজ পিসটা দেখুন ব্রোকেটে, এই ব্লাউজ পিসটা দিয়ে অনেক শাড়ি পরে নিতে পারবেন। 12 নম্বর, 12-র পরে চলে এলাম 13 নম্বর, 13 নম্বর নাম্বার 13, সুমন এখনই বলবে আনলাকি নয় লাকি 13, হ্যাঁ রংটা ভারী মিষ্টি মিষ্টি, এটা বেশ মাল্টি কালারের কিন্তু একটা কাজ রয়েছে, 13 নম্বর শাড়ি 2050 রেঞ্জে। এর পাড়টাও দেখুন প্রত্যেকটা শাড়ির পাড় কিন্তু একদম ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের, আপার ইয়ক এবং লোয়ার ইয়কে বেশ সুন্দর জরির একটা পাড় যাচ্ছে এবং বেশ সুন্দর একটা ম্যাট লুক কিন্তু রয়েছে, মানে পাড়গুলো চেঞ্জ হতে থাকছে, চেঞ্জ হচ্ছে একদম, এটা হচ্ছে গিয়ে উইথ ব্লাউজ পিস। 13-র পরে চলে এলাম 14 নম্বর শাড়ি নাম্বার 14, আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু উইথ টাসেল, টাসেলটা রয়েছে যেটা কিন্তু ভীষণ ট্রেন্ডি, মানে টিনেজার্স বলুন তাদের তো ভীষণ পছন্দের এই ধরনের ফ্যাশনটা, আর এইটাও কিন্তু ভীষণ ব্রাইট একটা কালার, 14 নম্বর শাড়ি 2050 রেঞ্জে, আর এটা হচ্ছে গিয়ে ব্লাউজ পিস, এটাও দারুণ দেখতে। 14 পরে চলে এলাম 15 নম্বর শাড়িটা নিয়ে, রংটা নিয়ে তো কিছু বলার নেই, আর এটাতেও ডিজাইনটা কিন্তু আবার চেঞ্জ হয়ে গেল, আঁচলটাতে দেখুন আঁচলটাকে এইভাবে দেখাবো আমরা, এইভাবে দেখায়, এই দেখুন ভেতরের কাজটাও কিন্তু দারুণ সুন্দর যাচ্ছে, আর এটা হচ্ছে গিয়ে 15 নম্বর শাড়ি মেরুন কালারের সঙ্গে রানি কালারের কম্বিনেশন, আর তার সঙ্গে ব্লাউজটা কিন্তু দুর্দান্ত দেখুন, ব্লাউজটা খুব সুন্দর, 15 নম্বর শাড়ি 2050। চলে এলাম 16 নম্বর শাড়ি নাম্বার 16, আর যারা আবরণ আসতে চাইছেন চলে আসুন, আবরণ প্রত্যেকদিন খোলা থাকে সোম থেকে রবি সকাল 10টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। এটা কিন্তু একদম ঠাসা ওয়ার্ক রয়েছে, মাল্টি কালারের ছোট ছোট আম কলকা, আর এটা হচ্ছে গিয়ে ব্লাউজ পিস, 16 নম্বর 2050। চলে এলাম 17 নম্বর শাড়ি নাম্বার 17, কালার অপশন প্রচুর রয়েছে, আপনারা দেখুন ঝটপট করে বুক করুন, আসতে চাইলে চলে আসুন, কেনাকাটা শুরু করে দিন, কারণ পুজো হাতে গোনা মাত্র, আজকে বোধহয় 99 দিন, হ্যাঁ মানে আজকে থেকে 99 দিন পরে পুজো, সুতরাং আর বেশি দিন নেই, এটা কিন্তু ব্লাউজ পিস, 17 নম্বর 2050 রেঞ্জ। চলে এলাম 18 নম্বর শাড়ি নাম্বার 18, আরেকটা মিষ্টি রঙের সাথে একই ডিজাইন, কালার অপশন প্রচুর রয়েছে, ঝটপট করে আমরা দেখে নেব, সময়টা এগিয়ে যাচ্ছে, 18 নম্বর শাড়ি 2050 রেঞ্জে ব্লাউজ পিস রয়েছে শাড়িটাতে, প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস রয়েছে। চলে এলাম 19 নম্বর শাড়ি নাম্বার 19, বাহ ইয়েলো, তার সঙ্গে আঁচলটা দেখুন কি সুন্দর, ভেতরে ছোট ছোট সে বেলপাতা মোটিভে না কি সুন্দর যাচ্ছে, মানে ভরাট পুরো শাড়িটা, কোথাও ফাঁকা নেই, পাড়টাও পুরো মিনেকারি পাড়,
19 নম্বর 2050 ভীষণ রিজনেবল রেঞ্জে ভীষণ গর্জিয়াস শাড়ি। এটা হচ্ছে কি ব্লাউজ পিস। 19 নম্বর শাড়ি চলে এলাম 20 নম্বর শাড়িতে, নাম্বার 20 আর একটা কালার কিন্তু ডিজাইন এক। এই দেখুন একদম, মানে এটা হচ্ছে গিয়ে 20 নম্বর শাড়ি, একটা ডিপ সি গ্রিন কালারের সঙ্গে রানী কালার এবং অরেঞ্জ কালারের ভীষণ সুন্দর একটা কম্বিনেশন। ভীষণ শাড়িটা না একটা ডুয়াল শেড, একটা শাইনিং এফেক্টও রয়েছে। এটা হচ্ছে গিয়ে ব্লাউজ পিস 20 নম্বর 2050 রেঞ্জে। 20-র পর 21 নম্বর নাম্বার 21 অনেকগুলো কালার অপশন কিন্তু রয়েছে। আপনারা চাইলেও এখনও ফোন করতে পারেন, টেলিভিশন স্ক্রিনে দেওয়া সরাসরি নাম্বারে ফোন করুন। 21 নম্বর শাড়ি 2050 এটা হচ্ছে গিয়ে শাড়িটা, আর ব্লাউজ পিসটা হচ্ছে গিয়ে এই রকম। 21-র পরে চলে এলাম 22 নম্বর শাড়িতে নাম্বার 22 আরেকটা মিষ্টি রঙের সাথে। এটাও একটা পিচ কালারে যাচ্ছে আর সঙ্গে রানী কালারের কম্বিনেশন, মানে আবরণের কালার কম্বিনেশন নিয়ে কোনো কথা হবে না একদম। এটা কিন্তু প্রায়োরিটি দেওয়াই হয় কি রংটা ভীষণ সুন্দর হবে, কাপড়ের কোয়ালিটি সুন্দর হবে এবং তার সঙ্গে সেটা ভীষণ চয়েসেবল হবে, ফ্যাশনেবল হবে। 22 নম্বর শাড়ি 2050 রে। 22 এর পরে চলে এলাম 23 নম্বর শাড়ি, হলুদের অপশন আজকে বাহ, প্রচুর হলুদ শাড়ি আছে। বিয়ের মৌসুম পড়ে গেছে, বিয়ের মৌসুম চলছে একদম। 23 নম্বর শাড়ি 23 নম্বর শাড়ি 2050 রেঞ্জ, আর এটা হচ্ছে গিয়ে ব্লাউজ পিস। এটা হচ্ছে কি ব্লাউজ পিস 23 নম্বর শাড়ি। 24 এর পর এবার একদম বিয়ের মরশুম বলতে বলতে একদম ঝকঝকে শাড়ি চলে এলো। এটা হচ্ছে কি রেড এর সঙ্গে কিন্তু গ্রিন ডিপ, সরি হ্যাঁ ডিপ গ্রিনেরই একটা কম্বিনেশন। 24 নম্বর শাড়ি 2050 রিং, ভীষণ গর্জিয়াস শাড়ি। পূজোর সময় কিন্তু এই শাড়ির ডিমান্ড প্রচন্ড হবে, এটা ব্লাউজ পিস। 24 এর পরে হচ্ছে এলাম চলে এলাম 25 নম্বর শাড়ি, বাহ আর হবে একদম হালকা, যে আমরা ফ্লো করছি মানে মনেই হচ্ছে না এতটাই হালকা, খুব সুন্দর পাটটা দারুণ দেখতে। দেখুন 25 নম্বর শাড়ি খুব সুন্দর, 25 নম্বর খুব সুন্দর শাড়ি, পার কিন্তু 2050 আর এটা হচ্ছে গিয়ে ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা খুব সুন্দর কন্ট্রাস্ট। 25 এর পরে চলে এলাম 26 নম্বর শাড়ি নাম্বার 26, বাহ সেলফি তো দেখো অ্যাপ্রোপ্রিয়েট। 26 নম্বর শাড়িটা একদম কিন্তু রয়্যাল ব্লুতে যাচ্ছে, 2050 রেঞ্জেই রয়েছে এবং তার মধ্যে কিন্তু হোয়াইট কালারের সুতো এবং কপার জারি দেখুন কি সুন্দর কাজটা রয়েছে। আর এটা হচ্ছে গিয়ে ব্লাউজ পিস, এটা হচ্ছে গিয়ে ব্লাউজ পিসটাও একদম আলাদা দেখতে। 26 নম্বর 2050 চলে এলাম 27 নম্বর শাড়ি নাম্বার 27, সিনিয়র দিদিদের অপশন থাকবেন হতে পারে। আর লাল ছাড়া শাড়ি অপশন আগেরটাও ছিল, এটাও কিন্তু লাল ছাড়া অপশন, ভীষণ একটা সুন্দর রঙে আর যেহেতু এটা হোয়াইট সুতোটা দিয়ে অল ওভার কাজ না, ভীষণ ভালো লাগছে দেখতে। 27 নম্বর 2050 এটা হচ্ছে গিয়ে ব্লাউজ পিস। 27 এর পরে চলে এলাম 28 নম্বর শাড়ি নাম্বার 28, নতুন বৌমার জন্য যারা এই বছর প্রথম বিয়ের পর পুজো সেলিব্রেট, অ্যানিভার্সারিও ডেফিনেটলি আর সঙ্গে প্রথম পুজোটা পাচ্ছে তাদের জন্য এইরকম একটা লাল ম্যাচিং করে কিন্তু লাল পাঞ্জাবিও পেয়ে যাবেন একদমই হালকা, যেহেতু শাড়িটা সব বয়সের মানুষ কিন্তু ক্যারি করতে পারবে। 28 নম্বর 2050 এটা হচ্ছে ব্লাউজ পিস। 28 এর পরে চলে এলাম 29 নম্বর, বা মানে লালের পর কালো কালো ভাবাই, এটাও কিন্তু বেশ সুন্দর ব্ল্যাক এর মধ্যে দেখুন কি গর্জিয়াস শাড়ির পার। 29 নম্বর মাত্র 2050 রেঞ্জে দারুন গর্জিয়াস শাড়ি 2050। আর যারা আসতে চাচ্ছেন চলে আসুন, আর এটা হচ্ছে গিয়ে ব্লাউজ পিস, এটা হচ্ছে গিয়ে 29 নম্বর শাড়ি, আর এটা যাব আমরা 30 নম্বর শাড়ি। এরপরে আপনাদেরকে ঠিকানাটা বলে দেবো যে কিভাবে আপনারা আসবেন। খুব সুন্দর রানী কালারে অনেকগুলো কালার অপশন কিন্তু আপনাদেরকে দিলাম, মানে অনেকগুলো কালার অপশনই হলো 30 নম্বর শাড়ি 2050 রেঞ্জ, এটা হচ্ছে গিয়ে ব্লাউজ পিস। আপনারা এই সমস্ত শাড়িগুলো যদি কালেক্ট করতে চান তাহলে অবশ্যই চলে আসুন বিরাটি মিনি বাস স্ট্যান্ডের একেবারে উল্টো দিকে আবরণে। আবরণ কিন্তু একদম একতলা থেকে চারতলা পর্যন্ত পুরোটা সাজানো রয়েছে আপনাদের জন্য। প্রত্যেকটা ফ্লোরে কি না পাবেন, এখানে নানান রকম শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। শুধু শাড়ি নয়, চুড়িদার সালোয়ার কুর্তি এবং ডিজাইনার ব্লাউজের কালেকশন রয়েছে। আর আপনার সাজকে কমপ্লিট করবার জন্য দারুণ দারুণ ম্যাচিং জুয়েলারিও কিন্তু পেয়ে যাচ্ছেন। আর পুরুষ বন্ধুরা নিশ্চয়ই ভাবছেন আপনাদের জন্য কি রয়েছে, আপনাদের জন্য পাঞ্জাবি শেরওয়ানি জহরকোটের দারুণ দারুণ কালেকশন, মানে শাড়ির সাথে যদি গিন্নির শাড়ির সাথে ম্যাচ করে পাঞ্জাবি নিতে চান সেটা কিন্তু পেয়ে যাবেন, জহরকোটও কিন্তু পেয়ে যাচ্ছেন। আর পরিবারের ছোট্ট খুদে শোনার জন্য অরেঞ্জেস তো রয়েছে ঠিক আবরণের পাশে, যেখানে এলে কিন্তু আপনার পরিবারের ছোট্ট খুদে শোনা তার পছন্দের ড্রেসের সঙ্গে সঙ্গে খেলনা আর যা যা চাই সবটা কিন্তু পেয়ে যাবেন। কিন্তু তার জন্য কি করতে হবে, আপনাকে আসতে হবে আবরণে বিরাটি মিনি বাস স্ট্যান্ডের একেবারে উল্টো দিকে।
আর যেটা বলার, যারা বাড়িতে বসে শাড়ি দেখছেন তারা চাইছেন এই ধরনের শাড়িগুলো কালেক্ট করতে, কিন্তু হয়তো আসতে পারছেন না কোনো কারণে, তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশটগুলো নিয়ে ফেলুন ঝটপট করে এবং শাড়িগুলো বুক করে ফেলুন। আর আপনি যে প্রান্তেই থাকুন না কেন, অল্প কিছুদিন সময়ের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের শাড়িটা একেবারে আপনার বাড়িতে। সিওডি ফেসিলিটি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, সুতরাং আপনারা অবশ্যই চলে আসুন বা যেভাবেই হোক আবরণকে সঙ্গী করে আপনাদের ফ্যাশনটাকে কমপ্লিট করে ফেলুন। আর হেল্পলাইন নাম্বার থাকছে, সেই হেল্পলাইন নাম্বারে কিন্তু অবশ্যই প্রত্যেক দিন সকাল 10টা থেকে আপনারা কিন্তু ফোন কল করতে পারেন আর চলেও আসতে পারেন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। আবরণ খোলা থাকছে শুধুমাত্র আপনাদের জন্য। পূজোর আর কটা দিন বাকি, তাই কেনাকাটা শুরু করে দিন দারুণভাবে এই সময়টাতে, ফাঁকায় ফাঁকায় কেনাকাটা কমপ্লিট করুন। আর আবরণের প্রত্যেকটা অনুষ্ঠান কিন্তু মন দিয়ে দেখুন, কারণ এই অনুষ্ঠানে আপনারা একটা ঝলক দেখতে পারবেন কী ধরনের পোশাকের বা কী ধরনের মানে শাড়ির ট্রেন্ডটা এখন চলছে। আমরা আপাতত আজকে বেনারস গারানার শাড়ির প্রতি সরাসরি দেখাচ্ছি, আরও কিছু শাড়ি বাকি রয়েছে। 31 নম্বর শাড়ি, নাম্বার 31 নম্বর। আর গাড়ি পার্কিং কিন্তু সুন্দর সুবন্দোবস্ত আছে, কোনো পার্কিং চার্জ লাগে না, যত ঘন্টা থেকে আপনারা আবরণের সঙ্গে কেনাকাটা করতেই পারেন। এই ডিজাইনটা দেখো একেবারে ডিফারেন্ট একটা ডিজাইন, কিন্তু 31 নম্বর। এটার প্রাইসটা কিন্তু 2250। এর কাজগুলো কিন্তু একদম সুতোর কাজ রয়েছে ভেতরটাতে, আর এটা কিন্তু পুরো জারি দিয়ে একটা বর্ডার রয়েছে, স্লিক একটা বর্ডারও কিন্তু যাচ্ছে, কিন্তু ঠাসা অল ওভার কাজ কিন্তু রয়েছে। 31 নম্বর 2250 হচ্ছে গিয়ে এর রেঞ্জ। আর এর ব্লাউজ পিসটা দেখি কেমন, বা ব্লাউজ পিসটাও কি সুন্দর, একদম ভরাটে যাচ্ছে, ঠিক পুরো ভরাটে যাচ্ছে, মানে যেমনটা আপনার আঁচল দেখলেন ঠিক তেমনটাই কিন্তু ব্লাউজ। 31 নম্বর চলে এলাম, 32 নম্বর সেই নাম্বার 32। এরপরে কিন্তু আমরা আবার আসছি কত, 12:30টায়। এইটা কিন্তু দার, কি ভালো রংটা আর কাজটা দেখুন, দারুণ সুন্দর রংটা, খুব ট্রেন্ডি কালার, এই কালারটার ভীষণ ডিমান্ড এবছর। 32 নম্বর শাড়ি 2550 রেঞ্জে, পাটটা কিন্তু একদম ঠাসা একটা পাট দেখার মতো, দারুণ। আর রংটা কিন্তু হেভি লাগছে দেখতে, ইউনিক কালার। 32 নম্বর শাড়ি প্রাইস থাকছে কত দিদি? এটা হচ্ছে 2550, এটা হচ্ছে গিয়ে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা কিন্তু প্লেন এই 31-32 পরে চলে এলাম 33 নম্বর শাড়ি নাম্বার 33। বা মানে এটা নিয়ে তো কাড়াকাড়ি হবেই হবে, হতেই হবে, কি সুন্দর শাড়িটা দেখুন। 33 নম্বর মাত্র 2550, মানে নবমীর রাত্রির এই রকম একটা শাড়ি, বাবা দিদি একদম কাউন্টার তো পুরো স্টার্ট করে দিয়েছে, একদম শুরু 2550। আচ্ছা আচ্ছা, এটাই তো মজা, এসে গেলেই তো চলে গেল, এটাই সবথেকে মজা। এটা হচ্ছে গিয়ে ব্লাউজ পিস 33 নম্বর 2550। চলে এলাম 34 নম্বর সেই নাম্বার 34, আরেকটা মিষ্টি রঙের সাথে, এটা একদম বটন গ্রিন, এ কালারটা কিন্তু ভীষণ ভাবে ব্রাইট কালার। আর 34 নম্বর শাড়ি 2550, ভীষণ সুন্দর রংটা 2550। আর এটারও ব্লাউজ পিসটা কিন্তু এইভাবেই যাচ্ছে, মানে অনেকগুলো কালার অপশন কিন্তু রয়েছে এই শাড়িগুলো, ফাটাফাটি আমি বলবো। এই 35 নম্বর শাড়ি, কি ভালো রংটা দেখুন, চকলেট কালার, তার মধ্যে একদম গোল্ডেন জারির একটা ঠাসা বর্ডার। 35 নম্বর শাড়ি 2550, একটু গায়ে ফেলি, যেটুকু সময় আছে গায়ে ফেলা যাবে, পাটটা তো ভালো বোঝা যায়, দুর্দান্ত শাড়িটা দেখুন রংটা, 34 এক্সেলেন্ট শাড়ি, খুব সুন্দর, আবার এর সাথে ম্যাচিং করে জুয়েলারিটা দিদি, এটা ভালো হচ্ছে, জুয়েলারি 35 নম্বর 2550 মাত্র 2550, সুন্দর। আর এটা হচ্ছে গিয়ে ব্লাউজ, ব্লাউজ পিস, এটা ব্লাউজ পিস। আর আজকের অনুষ্ঠানের শেষ শাড়ি 35, শেষ বললে হবে না, এখান থেকে শেষ, কিন্তু আপনাদের আসার পালা দেখার পালা শুরু। এটা হচ্ছে গিয়ে একদম ডিপ একটা ব্লু কালার, এরপর আমরা আসছি আবার 36 নম্বর 12:30 পরবর্তী অনুষ্ঠানের দিকে চোখ থাকুক আপনাদের। এইটা হচ্ছে গিয়ে ব্লাউজ পিস 2550, আজকের মতো মানে এখনকার মতো আমাদের অনুষ্ঠান শেষ, এবং কালেকশন আমরা দেখলাম বেনারস ঘরানার শাড়ি, নিশ্চয়ই পছন্দ করে নিয়েছেন। আর যদি কোনো শাড়ি নিয়ে কনফিউশন থাকে অবশ্যই ফেসবুক এবং ইউটিউবে দেখে নিন। সুমনকে ধন্যবাদ, ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য, নমস্কার। ফ্যাশনেবল কিডস ওয়্যারের এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস, আ হাউস অফ আবরণ, যোগাযোগ 8100724076 অরেঞ্জেস, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। মন ময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে, একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ, রঙিন প্রতিদিন আবরণ।